ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথের মধ্যে দেখা যেত অসাধারণ তেজস্বিতা, দুর্জয় সাহস, উদার হৃদয়বত্তা ও অকৃত্রিম মানব প্রেম। 1881 খ্রিস্টাব্দের 6ই নভেম্বর কলকাতায় সুরেন মিত্রের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার প্রথম দেখা, দ্বিতীয় দর্শন দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে তার দিব্য উপলব্ধি। শ্রীরামকৃষ্ণ বললেন, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। অবশেষে এলো সেই অবিস্মরণীয় যুগ সন্ধিক্ষ, 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি উপস্থিত শ্রোতাদের সম্বোধন করলেন, আমার প্রিয় আমেরিকাবাসী ভ্রাতা ও ভগিনীগণ। তারপর সংক্ষিপ্ত ভাষণ। প্রায় 7,000 শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানাল। সর্বধর্মের প্রতি তার উদার প্রীতিপূর্ণ মনোভাবের অপূর্ব প্রকাশ দেখে শ্রোতারা মুগ্ধ হয়ে গেল। 27শে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ম মহাসভায় প্রায় প্রতিদিনই স্বামীজিকে বক্তৃতা করতে হয়েছিল। জানি তুমি নারায়ণ প্রেমময় হে মহান, তব নামে যেন অমিয় সাগর উথলেছে অবিরাম। প্রেমময় হে মহান অন্তর জানি তুমি নারায়ণ, আশা ব্যথিতের বুকে তব বাণী সুধা পান করি সুখে। ব্যাকুল তিয়াশা ব্যথিতের বুকে তব বাণী সুধা পান করি সুখে। হৃদয়েরই ব্যথা নিমেষে জুড়ায়, হৃদয়েরই ব্যথা নিমেষে জুড়ায় সব জ্বালা অবসান। প্রেমময় হে মহান অন্তর জানি তুমি নারায়ণ। কথা গানে গানে তব নাম সরি দিয়ে পদ তরি তরাও কাণ্ডারি। কথা গানে গানে তব নাম সরি দিয়ে পদ তরি তরাও কাণ্ডারি। দেব ঋষি রূপে এলে অবতরি, দেব ঋষি ভবে এলে অবতরি নররূপী ভগবান। প্রেমময় হে মহান অন্তর জানি তুমি নারায়ণ, অন্তর জানি তুমি নারায়ণ। শি
জাগ সভায় তব আহ্বান, জীব মাঝে শিব বিরাজমান, শিকাগ সভায় তব আহ্বান, জীব মাঝে শিব বিরাজমান। তৃপ্ত কণ্ঠে শোনালে জগতে, তৃপ্ত কণ্ঠে শোনালে জগতে মহাভারতের গান, প্রেমময় হে মহা অন্তর জামি তুমি নারায়ণ, অন্তর জামি তুমি নারায়ণ, প্রেমময় হে মহা তব নামে যেন অমীয় সাগর উথলিছে অবিরাম, প্রেমময় হে মহা অন্তর জামি তুমি নারায়ণ, অন্তর জামি তুমি নারায়ণ, অন্তর জামি তুমি নারায়ণ। ২৬শে জানুয়ারি ১৯৪১ সাল, সারা ভারত সেদিন উত্তাল, সুভাষচন্দ্র নিখোঁজ। প্রকৃতপক্ষে সুভাষ অন্তর্ধান করেছেন ১৭ জানুয়ারি রাত ১:১৫। ৬০ জন দুর্ধর্ষ ইংরেজ প্রহরীদের মধ্যে দিয়ে সুভাষের অন্তর্ধান। অসম্ভবকে সম্ভব করে তোলাই বিপ্লবী ধর্ম। সুভাষ অসম্ভবের নায়ক, যৌবনের অগ্রদূত, ইংরেজের সুখনিদ্রার বিভীষিকা। সুভাষের অভিধানে অসম্ভব বলে কোনো কথা ছিল না। ভারত জননীর পরাধীনতার শৃঙ্খল মোচনে তাঁর মন প্রাণ তথা সমগ্র জীবন উৎসর্গীকৃত ছিল। ভারত আমার প্রাণ, ভারত আমার প্রাণ। আমার প্রাণ
জনম জনম তোমার কোলে, জনম জনম তোমার কোলে, জনম জনম তোমার কোলে, জনম জনম তোমার কোলে, পাই যেন মা স্থান হরে ভারত আমার প্রাণ, ভারত আমার প্রাণ, ভারত আমার গান, এই মাটিতেই জন্ম লইয়া ধন্য এ পরাণ হরে ভারত আমার প্রাণ, স্বামী বিবেকানন্দ তাঁর স্বদেশ মন্ত্রে বলেছেন, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। স্বামীজি নারী পুরুষ নির্বিশেষে সর্বসাধারণের মধ্যে সঞ্চারিত করতে চেয়েছিলেন তাঁর স্বপ্নের ভারতবর্ষের রূপায়ণের জন্য আত্মত্যাগ। নারীদের জন্য তাঁর কি কিছু বিশেষ বাণী? এই প্রশ্নের উত্তরে স্বামীজি বলেছিলেন, আমি পুরুষদের যা বলে থাকি নারীদেরও ঠিক তাই বলব। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস কর, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো, ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ কর। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস সহস্র সহস্র গুণ বেশি আছে। ভারতের বুকে লোভিয়া জনম ধন্য হয়েছি আমি, জনম ধন্য হয়েছি আমি, স্বর্গাদপি গরীয়সি মাগ জননী জন্মভূমি।
না বাধার প্রাচীর ভাঙিয়া করেছ পরিত্রাণ। অন্তরে তুমি অভয় দিয়েছ মা ভই মন্ত্র দান। কত না বাধার প্রাচীর ভাঙিয়া করেছ পরিত্রাণ। অন্তরে তুমি অভয় দিয়েছ মা ভই মন্ত্র দান। তুমি জগতে সুভাষচন্দ্রের জীবনে স্বামী বিবেকানন্দের বাণী পৌঁছে দিলেন প্রফেসর কৃষ্ণ সেন। সুভাষ তার প্রাণে যেন এক নতুন দীপ্তি খুঁজে পেলেন। স্মরণে এলো উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ওঠো জাগো, তোমার সেই পরমতমকে না পাওয়া পর্যন্ত ক্ষান্ত হও না। স্বামীজি বলেছেন বিশ্বাস, বিশ্বাসী মানুষকে সিংহ করে। মনে রেখো, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। স্বামীজির তেজদীপ্ত আবাহন বাণীর জীবন্ত মূর্ত প্রকাশ ঘটল সুভাষচন্দ্রের জীবনে। তাঁর অন্তর পরিপূর্ণ হল এক আধ্যাত্মিক দেশাত্মবোধে। স্বামীজিকেই তিনি তাঁর মানস গুরু মানলেন। অন্তরে অনুরণিত হল স্বামীজির জাগরণী স্বদেশ মন্ত্র, বল ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। ভারতের মাটি মোর মা,
আর তো কিছুই জানি না, এই হোক জীবন বাণী। এদেশে লোভিয়া জনম, ধন্য হলো এ জীবন, এ মহা ভাগ্য মানি। ভারতের মাটি মোর মা, আর তো কিছুই জানি না, এই হোক জীবন মানি। এদেশে লোভিয়া জনম, ধন্য হলো এ জীবন, এ মহা ভাগ্য মানি। ভারতের মাটি মোর মা, আর তো কিছুই জানি না, এই হোক জীবন মানি। বহু জাতি তবু এক প্রাণ, মহাজীবনের জয়গান। বহু জাতি তবু এক প্রাণ, মহাজীবনের জয়গান। গাহিছে ভোরের পাখি জোছনায় ভরা রাতি, গাহিছে ভোরের পাখি জোছনায় ভরা রাতি। স্বর্গ এসেছে নামি ভারতের মাটি মোর মা, আর তো কিছুই জানি না, জীবন মানি। হাসি হৃদয়ে বাজায় যেন বাঁশি, মার ভুবন ভোলানো হাসি হৃদয়ে বাজায় যেন বাঁশি। পিথা যৌবন উপবন অন্তিম বারাণসী, যৌবন উপবন অন্তিম বারাণসী। প্রণাম তোমায় জননী, ভারতের মাটি মোর মা, আর তো কিছুই জানি না, হোক জীবন মানি। এদেশে লোভিয়া জনম, ধন্য হলো এ জীবন, এ মহা ভাগ্য মানি। ভারতের মাটি মোর মা, আর তো কিছুই জানি না, জীবন মানি, এই হোক জীবন মানি, এই হোক জীবন।
সুভাষচন্দ্র আজন্ম বিপ্লবী, তিনি অসম্ভবের নায়ক। পরাধীন ভারতের ভাগ্যাকাশে তিনি বিপ্লবের প্রদীপ্ত সূর্য। ব্যর্থতায় ভেঙে পড়া তার স্বভাব নয়, তার বক্তব্য কোনো আপোষ নয়, কোনো দর কষাকষি নয়। ভিক্ষায় কোনোদিন স্বাধীনতা আসে না, চাই আপোষহীন সংগ্রাম। তাই 20 মার্চ 1940 সাল সুভাষের আপোষ বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হল রামগড়ে। 18 জুন নাগপুরে অনুষ্ঠিত এক অধিবেশনে চরম পত্র দিলেন তিনি ব্রিটিশ সরকারকে, অল পাওয়ার টু দ্য ইন্ডিয়ান পিপল, স্বাধীনতার প্রশ্নে কোনো গোঁজামিলের স্থান নেই, সমস্ত ক্ষমতা ভারতীয় জনগণের হাতে দিতে হবে। দেশবাসীর উদ্দেশ্যে বললেন, ভুলো না যে দাসত্বের চাইতে বড় অভিশাপ আর নেই, অন্যায় এবং দুর্নীতির সঙ্গে আপোষ করার চাইতে বড় অপরাধ আর নেই। জীবনকে পরিপূর্ণভাবে পেতে হলে জীবনের বিনিময়েই তা পেতে হবে। এসেছিলে প্রভু তুমি, কিরণে তোমার উদ্ভাসিত আধার ভারত। ভোরের সূর্য সম এসেছিলে প্রভু তুমি, কিরণে তোমার উদ্ভাসিত আধার ভারত। ভোরের সূর্য সম কালিমা মুছায়ে মিথ্যা মায়ার মোহ ঘুচায়ে, পরাধীনতার কালিমা মুছায়ে মিথ্যা মায়ার মোহ ঘুচায়ে, নবীন মন্ত্রে জাগালে সবারে তুমি, নবীন মন্ত্রে জাগালে সবারে মুছালে শঙ্কা গ্লানি, কিরণে তোমার উদ্ভাসিত আধার ভারত। ভোরের সূর্য সম এসেছিলে প্রভু তুমি, কিরণে তোমার উদ্ভাসিত আধার ভারত। ভোরের সূর্য সম দিলে নব প্রাণ, জয় হিন্দের বজ্র ভা, ভারতে দিলে নব প্রাণ, জয় হিন্দের বজ্র ভা, দিগ দিগন্তে ধনিল
দিগ দিগন্তে ধ্বনিল জয়গান, চরণে প্রণমি আমি কিরণে তোমার উদ্ভাসিত আধার ভারত ভোরের সূর্য সম এসেছিলে প্রভু তুমি কিরণে তোমার উদ্ভাসিত আধার ভারত ভোরের সূর্য সম ভোরের সূর্য সম ভোরের সূর্য সম মহা অন্তর্ধানের পর সুভাষচন্দ্রের আকুল বক্তব্য দেশবাসীর পক্ষ হইতে লোকচক্ষুর অন্তরালে তিলে তিলে জীবন দিয়া প্রায়শ্চিত্ত করিয়া যাইব। তারপর মাথার ওপর যদি ভগবান থাকেন, পৃথিবীতে যদি সত্যের প্রতিষ্ঠা হয়, তবে আমার হৃদয়ের কথা দেশবাসী একদিন না একদিন বুঝিবেই বুঝিবে। স্বাধীনতা কে না চায়, কে না ভালোবাসে, কিন্তু সেই স্বাধীনতা অর্জনের জন্য এমন মরিয়া হয়ে উঠতে পেরেছিলেন কজন? সুভাষচন্দ্র পেরেছিলেন, পেরেছিলেন বলেই তো আজও তিনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনে বেঁচে আছেন, এক এবং অদ্বিতীয় মহাক্ষত্রিয় নেতাজি হয়ে। আজাদহিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসাবে বজ্রনিনাদে দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানালেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার প্রধান লক্ষ্য, চলো দিল্লি, দিল্লি চলো। নাম যে নাম শুনলে রোমাঞ্চ জাগে প্রাণে, একটি সে নাম যে নাম শুনলে রোমাঞ্চ জাগে প্রাণে, সে নামটি মহান নেতাজি সুভাষ, সে নামটি মহান নেতাজি সুভাষ, বন্দনা গাই গানে গানে। সে নাম যে নাম শুনলে রোমাঞ্চ জাগে প্রাণে, সে নামটি মহান নেতাজি সুভাষ, সে নামটি মহান নেতাজি সুভাষ, বন্দনা গাই গানে গানে। একটি সে নাম আহ্বানে তার লাখো লাখো প্রাণ, আহ্বানে তার লাখো লাখো প্রাণ, আহ্বানে তার লাখো লাখো প্রাণ, বুকের রক্ত দিল ডালি দেশ জননীর পূজার বেদিতে, হৃদয়ে আগুন জ্বালি, আহ্বানে তার লাখো
বুকের রক্ত দিল ডালি, দেশ জননীর পূজার বেদিতে হৃদয়ে আগুন জ্বালি। আজও পৃথিবীর বিপ্লবী মনে, আজও পৃথিবীর বিপ্লবী মনে, আজও পৃথিবীর বিপ্লবী মনে সুভাষ প্রেরণানে একটি সে নাম, যে নাম শুনলে রোমাঞ্চ জাগে প্রাণে। আজ কোথা সেই দৃপ্ত তেজস্বী, আজ কোথা সেই দৃপ্ত তেজস্বী, আজ কোথা সেই দৃপ্ত তেজস্বী ভারত জননী কাঁদে হায়, কান্ডারি হারা তরণী ছুটিছে দিশাহারা নিশানায়। ভারত জননী কাঁদে হায়, কান্ডারি হারা তরণী ছুটিছে দিশাহারা নিশানায়। এসো ফিরে আজ আধার ভারতে, এসো ফিরে আজ আধার ভারতে, এসো ফিরে আজ আধার ভারতে ভাসাও আলো সে নাম, যে নাম শুনলে রোমাঞ্চ জাগে প্রাণে। সে নামটি মহান নেতাজি সুভাষ, সে নামটি মহান নেতাজি সুভাষ, বন্দনা গাই গানে গানে একটি সে নাম, যে নাম শুনলে রোমাঞ্চ জাগে প্রাণে, রোমাঞ্চ জাগে প্রাণে, রোমাঞ্চ জাগে প্রাণে। নরেন্দ্রনাথ একদিন সরাসরি প্রশ্ন করেন শ্রী রামকৃষ্ণ দেবকে, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ আমি তাকে দেখতে পাই, তোমায় যেমন দেখি তার চেয়েও স্পষ্টভাবে তাকেও দেখি, তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি। ঠাকুরের দৃঢ় বিশ্বাসের কথায় স্তম্ভিত হয়ে গেলেন নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ কিন্তু প্রথম থেকেই বুঝেছিলেন নরেন্দ্রনাথ নরঋষির অবতার, পৃথিবীতে নেমে এসেছেন মানুষের দুঃখ দূর করার জন্য। তাই কাশীপুরে একদিন একটি কাগজে তিনি লিখে দেন, নরেন শিক্ষে দেবে, অর্থাৎ ভারতের যে শাশ্বত আধ্যাত্মিক আদর্শ তিনি নিজের জীবনে রূপায়িত করেছেন, নরেন্দ্রনাথই তা জগতে প্রচার করবেন। এসো সপ্ত ঋষির এক ঋষি, নরেন্দ্র প্রেমাবতার, সপ্ত ঋষির এক ঋষি, হে নরেন্দ্র প্রেমাবতার, বিশ্বের মাঝে বি
বিবেকানন্দ বিশ্বের মাঝে বিবেকানন্দ তুমি অনন্ত তুমি অপার সপ্ত ঋষি এক ঋষি হে নরেন্দ্র প্রেমাবতার ভগবান জীব মাঝে শিব বিরাজমান মন্দিরে কেবা খোঁজে ভগবান জীব মাঝে শিব বিরাজমান নবীন মন্ত্র শিখায় সবারে আপনি করিলে বিবেকানন্দ বিশ্বের মাঝে বিবেকানন্দ তুমি অনন্ত তুমি অপার সপ্ত ঋষির এক ঋষি হে নরেন্দ্র প্রেমাবতার জনে কোল দিলে প্রভু জোড়াতে তাপিত অশেষ যাতনা সহিলে হেলায় পাপিরে করিতে কত অভাজনে কোল দিলে প্রভু জোড়াতে তাপিত শেষ যাতনা সহিলে হেলায় পাপিরে করিতে ভারতের মাটি স্বর্গ সমান শিকাগো সভায় তৃপ্ত ভারতের মাটি স্বর্গ সমান শিকাগো সভায় তৃপ্ত সর্বধর্মের মিলিত এই দেশ সর্বধর্মের মিলিত এই দেশ শান্তির পারা বিশ্বের মাঝে বিবেকানন্দ তুমি অনন্ত তুমি অপার সপ্ত ঋষির এক ঋষি হে নরেন্দ্র প্রেমাবতার বিশ্বের মাঝে বিবেকানন্দ বিশ্বের মাঝে বিবেকানন্দ তুমি অনন্ত তুমি অপার সপ্ত ঋষি এক ঋষি হে নরেন্দ্র প্রেমাবতার সপ্ত ঋষি এক ঋষি হে নরেন্দ্র প্রেমাবতার সপ্ত ঋষি এক ঋষি হে নরেন্দ্র প্রেমাবতার স্বামী বিবেকানন্দের কাছে মানুষই ভগবান। তিনি বলেছেন, ভ্রান্তিবশত লোকে যাদের মানুষ বলে তারাই আমার জীবন্ত ঈশ্বর। স্বামীজি শিষ্যদের বলছেন, তোরা সব বুদ্ধিমান ছেলে, হেথায় এতদিন আসছিস, কি করলি বল দেখি? পরার্থে একটা জন্ম দিতে পারলি না, আবার জন্মে এসে
তখন বেদান্ত ফেদান্ত পড়বি। এবার পরসেবায় দেহটা দিয়ে যা, তবে জানব আমার কাছে আসা সার্থক হয়েছে। শোন, আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তপস যোগী অনাথ বন্ধু পূর্ণ ব্রহ্ম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এসো শুদ্ধ তপস যোগী অনাথ বন্ধু পূর্ণ ব্রহ্ম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। জগতের মাঝে অভয়বাণী তব, জগতের মাঝে অভয়বাণী তব, যুগে যুগে করো বিতরণ। পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এসো শুদ্ধ তপস যোগী অনাথ বন্ধু পূর্ণ ব্রহ্ম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তেরো তরে বিলায় দিয়েছ প্রাণ, মানব সেবাই তব মাধব সেবার গান। ব্যথিত জনের তরে বিলায় দিয়েছ প্রাণ, মানব সেবাই তব মাধব সেবার গান। কর্মবাণীর মাঝে যা কিছু করেছ দান, কর্মবাণীর মাঝে যা কিছু করেছ দান, হৃদয় তন্ত্রীতে যেন বাজে অনুখন। পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সুচিও অসুচি অভেদ আত্মানি। নরনারায়ণে নিয়েছ বুকে টানি, সুচিও অসুচি অভেদ আত্মানি। জ্যোতির্ময় স্বামী বিবেকানন্দ তুমি, জ্যোতির্ময় স্বামী বিবেকানন্দ তুমি, অন্তর মন্দিরে রাখো শ্রীচরণ। পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এসো শুদ্ধ তপস যোগী অনাথ বন্ধু পূর্ণ ব্রহ্ম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ।
স্রোতের মাঝে অভয়বাণী তব জগতের মাঝে অভয়বাণী তব যুগে যুগে কর বিতরণ পূর্ণ ব্রহ্ম ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৩শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন। সেই সদ্যজাত শিশু যে একটা জীবন্ত প্রতিবাদ, একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, তাহা বোধ করি সারা ভারত তথা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরাও ঘুণাক্ষরেও জানল না। যেন কংসবধের জন্য ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন অতি গোপনে সন্তর্পণে। তারপর দিন মাস বৎসর অতিক্রান্ত হতে লাগল, আর সেই অগ্নিপিণ্ড সম সুভাষচন্দ্র প্রদীপ্ত সূর্যের মতো ভারতের মেঘাচ্ছন্ন ভাগ্যাকাশে উদিত হতে থাকলেন, বিচ্ছুরিত হতে লাগল তাঁর তেজদীপ্ত গরিমা নানা দিকে নানাভাবে। আমরা সাদরে বরণ করি সেই মহান জ্যোতির্ময় মহাপুরুষকে। হেবি হে বীর মহিয়ান, এই শুভ দিনে পূর্ণ লগনে হে বীর মহিয়ান, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম, হে বীর নেতাজি হে বীর মহিয়া, এই শুভ দিনে পূর্ণ লগনে হে বীর মহিয়া, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম। আজ ভারতের প্রতি ঘরে ঘরে তোমার জন্মদিনে, আজ ভারতের প্রতি ঘরে ঘরে তোমার জন্মদিনে, বেজে ওঠে সুরে মঙ্গল সাত জলে দীপ শুভ দিনে, আজ ভারতের প্রতি ঘরে ঘরে তোমার জন্মদিনে, বেজে ওঠে সুরে মঙ্গল সাত জলে দীপ শুভ দিনে, হায় রে হায় রে ফিরে এসো তুমি ভারতের বুকে দাও মুক্তির সন্ধান মুক্তির সন্ধান, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম। দুশো বছরের ব্রিটিশ পাষাণ হলো যবে খান খান, দুশো বছরের ব্রিটিশ পাষাণ হলো যবে খান খান, খণ্ড ভারত হলো যে স্বাধীন হলো না সে মহিয়ান, দুশো বছরের ব্রিটিশ পাষাণ হলো যবে খান খান,
অখণ্ড ভারত হলো যে স্বাধীন, হলো না সে মহিয়ান। হায় রে হায় রে, তোমার স্বপ্ন সফল হলো না ও গবীর সন্তান, ও গবীর সন্তান। লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম। তুমি বলেছিলে আমরা ভারতে এক জাতি এক প্রাণ, তুমি বলেছিলে আমরা ভারতে এক জাতি এক প্রাণ। তোমার স্বপ্ন সফল হয়েছে ও গবীর মহিয়ান। তুমি বলেছিলে আমরা ভারতে এক জাতি এক প্রাণ, তোমার স্বপ্ন সফল হয়েছে ও গবীর মহিয়ান। হায় রে হায় রে, দেশ জননীর সন্তান মোরা, নাই কোনো ব্যবধান নাই কোনো ব্যবধান। লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম। হে বীর নেতাজি, হে বীর মহিয়ান, হে বীর নেতাজি, হে বীর মহিয়ান। এই শুভ দিনে পূর্ণ লগ্নে হে বীর মহিয়ান। লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম। স্বামীজি ভারত প্রেমী ছিলেন, ভারত তাঁর কাছে পুণ্যভূমি, কারণ ভারত ঋষির দেশ, যারা সত্যের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারতেন। স্বামীজি ভারতকেই সত্য বলে সম্বোধন করেছিলেন, বলেছিলেন ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু ঘটবে, ধর্ম লোপ পাবে, সমস্ত উচ্চ চিন্তা মুছে যাবে, ভারতই সমস্ত পৃথিবীর ধর্মগুরু। স্বামীজির দেশপ্রেম কেবলমাত্র মনের ভাবাবেগ ছিল না, দেশের স্বাধীনতা অর্জন করবার জন্য বাঙালি যুবকগণকে অনুপ্রেরণা দিয়া বলিয়াছিলেন, আগামী 50 বৎসর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হউন, অন্যান্য অকেজ দেবতারা ঘুমাইতেছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। স্বামীজি তারস্বরে ঘোষণা করিয়াছিলেন, ভিক্ষার দ্বারা দেশের স্বাধীনতা অর্জন করা যাইবে না, আমাদের নিজেদের শক্তির ওপর নির্ভর করিতে হইবেই হইবে। আবার জগিবে নূতন ভারত,
তোমার ভয়ে বাণীতে ফিরে এসো ভারতে বীর স্বামীজি, ফিরে এসো ফিরে এসো ভারতে। ব্যাকুল প্রাণে তব আহ্বান, ওঠো যাগো নিপীড়িত প্রাণ। ব্যাকুল প্রাণে তব আহ্বান, ওঠো যাগো নিপীড়িত প্রাণ। আমার সোনার সেমা ভৈ মন্ত্র আবার শোনাও, সেমা ভৈ মন্ত্র সাড়া উঠুক প্রাণেতে। ফিরে এসো ভারতে হে বীর স্বামীজি, ফিরে এসো ফিরে এসো ভারতে। যত অচেতন মহামায়া করিয়াছে দন, দূর করে দাও যত অচেতন মহামায়া করিয়াছে দন। উঠুক জেগে সত্য ভারত, উঠুক জেগে সত্য ভারত, অগ্নি ধরুক শনিতে। ফিরে এসো ভারতে হে বীর স্বামীজি, ফিরে এসো ফিরে এসো ভারতে। আবার জাগিবে নূতন ভারত, আবার জাগিবে নূতন ভারত, তোমার ভয়ে বাণীতে ফিরে এসো ভারতে হে বীর স্বামীজি, ফিরে এসো ফিরে এসো ভারতে, ফিরে এসো ভারতে, ফিরে এসো ভারতে। সুভাষচন্দ্রের সমগ্র জীবন একটা তেজময় ব্যক্তিত্বে ভরপুর। অসম্ভব কথাটা যার অভিধানে ছিল না। তিনি বিশ্বাস করতেন না ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূর্য কোনোদিন অস্ত যায় না, তাই তিনি চেয়েছিলেন আপোষহীন সংগ্রাম। কিন্তু একটা সময় দুর্ভাগ্যজনকভাবে নানান প্রতিকূল প্রতিবন্ধকতার সম্মুখীন হন তিনি। অথচ সুভাষচন্দ্র অবিচলিত। ঠিক সেই সময়েই 1939 সালের মে মাসে রবীন্দ্রনাথের অভিনন্দন পত্র এসে পৌঁছল। তিনি বললেন, সুভাষচন্দ্র, বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে
দেশ নায়কের পদে বরণ করি। তোমার মধ্যে অক্লান্ত তারুণ্য আছে, দ্বিধা দ্বন্দ্ব মুক্ত মৃত্যুঞ্জয় আশার পতাকা বাংলার জীবন ক্ষেত্রে তুমি বহন করে আনবে, সেই কামনায় আজ তোমাকে অভ্যর্থনা করি দেশ নায়কের পদে। সঙ্গে সঙ্গে আহ্বান করি তোমার পার্শ্বে সমস্ত দেশকে, বাঙালি তথা ভারতবাসী আজ এক বাক্যে বলুন, তোমার প্রতিষ্ঠার জন্য তাদের আসন প্রস্তুত। সবে জয় তো সুভাষ বঙ্গের বীর, জাগো সবে বলো সবে জয় তো সুভাষ বঙ্গের বীর, জাগো সবে বলো সবে জয় তো বঙ্গমাতার কৃতি সন্তান, বঙ্গমাতার কৃতি সন্তান, মোদের নেতাজি সুভাষ বীর, বঙ্গের বীর জাগো সবে গগন ভেদিয়া তোলরে আওয়াজ, জয় তু নেতাজি সুভাষ বীর, গগন ভেদিয়া তোলরে আওয়াজ, জয় তু সুভাষ বীর, বীর বঙ্গের সন্তান মোরা করো গো আদি, উচ্চসি বঙ্গের বীর জাগো সবে বলো সবে জয় তু সুভাষ বঙ্গের বীর, জয় হিন্দ মন্ত্রে জাগরে সবাই, কাঁদিছে জননী মুছাওনি, জয় হিন্দ মন্ত্রে জাগরে সবাই কাঁদিছে জননী
পাবই বানেতে দেখি তোমরা, মাভই বানেতে দেখি তোমরা, করো গো আদি লক্ষ্যস্তি বঙ্গের বীর জাগো সবে বলো সবে জয় তু সুভাষ বঙ্গের বীর বঙ্গমাতার কৃতি সন্তান বঙ্গমাতার কৃতি সন্তান মোদের নেতাজি সুভাষবীর বঙ্গের বীর জাগো সবে বলো সবে জয় তু সুভাষ বঙ্গের বীর জাগো সবে বলো সবে জয় তু সুভাষ বঙ্গের বীর জাগো সবে বলো সবে জয় তু সুভাষ বঙ্গের কে যারা পায়ের ভৃত্য করে সুদূর আন্দামান নিকোবর কোহিমা ইম্ফলে আজাদ হিন্দ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন এবং জাপান জার্মান ইতালি আয়ারল্যান্ড প্রভৃতি নটি স্বাধীন রাষ্ট্র সেই সরকারকে স্বীকৃতিও দিয়েছিলেন। কিন্তু বড়ই দুঃখের কথা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র যেন এক উপেক্ষিত নায়ক। যদিও কোটি কোটি ভারতবাসীর অন্তরে তাঁর সিংহাসন পাতা আছে পরম শ্রদ্ধায়, সেখান থেকে তাঁকে বিচ্যুত করা বড় কঠিন। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যাঁরে, পশ্চাতে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। স্বাধীন ভারত বলেছিলে রক্তদান, কোথায় আছো তুমি নেতাজি সুভাষ, বলে দাও বলে দাও। Thank you.
হায় রে কতই রক্ত ঝরেছে সোনার ভারত স্বাধীন হয়েছে, হায় রে কতই রক্ত ঝরেছে সোনার ভারত স্বাধীন হয়েছে, উবের আকাশে সূর্য উঠেছে, উবের আকাশে সূর্য উঠেছে, কেটে গেছে রাতটা আছো তুমি নেতাজি সুভাষ, বলে দাও বলে দাও, চেয়েছিলে তুমি স্বাধীন ভারত, বলেছিলে রক্ত নেতাজি সুভাষ। তুমি চলে গেছো নীরব ব্যথায়, চাওনি তো প্রতিদান, অনাদরে শুধু বিলীন করেছ তোমারই মহান প্রাণ। তুমি চলে গেছ নীরব ব্যথায়, চাওনি তো প্রতিদান, অনাদরে শুধু বিলীন করেছ তোমারই মহান প্রাণ। ব্যাকুল কাঁদনে মোরা ডাকি আজি, ফিরে এসো তুমি হে বীর নেতাজি, ব্যাকুল কাঁদনে মোরা ডাকি আজি, ফিরে এসো তুমি হে বীর নেতাজি, ব্যাকুল কাঁদনে মোরা ডাকি আজি, ফিরে এসো তুমি হে বীর নেতাজি, আশার আলো জেলে দিয়ে আজি, আশার আলো জেলে দিয়ে আজি, অমানিশা ঘুচা কোথা আছো তুমি নেতাজি সুভাষ, বলে দাও বলে দাও, চেয়েছিলে তুমি স্বাধীন ভারত, বলেছিলে রক্তদান, কোথা আছো তুমি নেতাজি সুভাষ, বলে দাও বলে দাও, কোথা আছো তুমি নেতাজি
সুভাষ বলে দাও, বলে দাও। বাংলার পবিত্র তীর্থভূমিতে বহু স্মরণীয় ও বরণীয় মনীষী আবির্ভূত হয়েছেন। ত্যাগ, তিতিক্ষা ও কর্মে সারা বাংলা, ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে তারা প্রতিভাত ও বন্দিত হয়েছেন। চিরস্থায়ী শাশ্বত আসন করে নিয়েছেন আপামর মানুষের অন্তরের অন্তঃস্থল অনুপ্রেরণাদাতা রূপে। নিবেদিত হল তেমনি মহান দুই যুগপুরুষের সংক্ষিপ্ত জীবনালেখ্য, স্বামীজির আলোকে নেতাজি। ১৮৬৩ খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, 29শে পৌষ, 1269 বঙ্গাব্দের পৌষ সংক্রান্তির দিন সোমবার সকাল 6:33 সেকেন্ডে ভুবনেশ্বরীর কোলালো করে আবির্ভূত হলেন নরেন্দ্রনাথ। জননী ভুবনেশ্বরী দেবীর বিশ্বাস, কাশীর বীরেশ্বর শিবের অনুগ্রহে এই পুত্র লাভ, তাই পুত্রের নাম রাখলেন বীরেশ্বর। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চি সুখ স্বরূপায় স্বামিনে তাপ হারিণে। প্রণাম শ্রীমান সন্ন্যাসীরাজ, সচ্চিদানন্দ স্বরূপ, ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে প্রণাম করি। ময় যোগী হৃদয়ে সবা জ্বালালে জ্ঞানের আলো, জ্যোতিতে তোমার মুছে গেল আজ এই ধরনীর কালো, জ্বালালে জ্ঞানের আলো, জ্বালালে জ্ঞানের আলো।
জ্যোতির্ময় প্রভু জগতের নাথ, তাপিতের ভগবান, আজি তিথিতে স্মরণে তোমার শোনাতে এসেছি জ্যোতির্ময় প্রভু জগতের নাথ, তাপিতের ভগবান, আজি তিথিতে স্মরণে তোমার নিবেদিন এই গান, কিছু নাহি তাই চরণে দিলাম আমারি মন্দ ভালো, জ্বালালে জ্ঞানের আলো, দেখালে আশার আলো। সাহারা সবে পরশে তোমার, পেছে পথের দিশা, এসো নারায়ণ পতিত পাবন দাও সেই ভালোবাসা, দিশাহারা সবে পরশে তোমার, পেয়েছে পথের দিশা, এসো নারায়ণ পতিত পাবন দাও সেই ভালোবাসা, নিরাশারে আধার ভুবনে, নিরাশারে আধার ভুবনে, আশার প্রদীপ জ্বালো, দেখালে জ্ঞানের আলো, কৃপাময় যোগী হৃদয়ে সবার, জ্বালালে জ্ঞানের আলো, জ্যোতিতে তোমার মুছে গেল আর এই ধরনীর আলো, জ্বালালে জ্ঞানের আলো, দেখালে আশার আলো।